টেম্পোরারি শর্ট ব্রেক যে অনুষ্ঠানটিতে আপনাদের জানাচ্ছি আবারও স্বাগতম, সেটি হচ্ছে ম্যাক্স ফোনি প্রেজেন্টস স্টার কমেডি। আচ্ছা, স্ত্রীরা নাকি স্বামীর মুখ থেকে প্রশংসা শুনতে বা প্রশংসা বাণী শুনতে ভীষণ পছন্দ করেন, আদতে কি তাই? চলুন দেখা যাক। মঞ্চে আসছে স্বামী এবং স্ত্রী রূপে যথাক্রমে আনোয়ার শাহী এবং চৈতি। শক্ত করে দরজা বন্ধ করলো, সেদিন চুরি হতোই হতো বউ। কারণ কি জানো? দুর্ভাগ্য তো আর একা কখনো আসে না। সে যাই হোক, তুমি আজকে কেন তাড়াতাড়ি বাড়িতে এলে না গো? তুমি জানো না আজকে কি? না তো, না, আমার কাছে আজ কেউ চাঁদা চাইনি। কি গো, আজকে কার জন্মদিন? জন্মদিন? ও, ওই 25শে বৈশাখ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, 11ই জ্যৈষ্ঠ হচ্ছে কাজী নজরুল ইসলাম, আর 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 না গো, চেনা জানা আর কারো কথা মনে পড়ছে না। কার গো? তোমাকে দেখলে তো মনেই হয় না যে তোমার বয়স হয়েছে। আর একটা জন্মদিন পালন করা মানে তো 1 বছর বয়স বেড়ে যাওয়া, তাই না? সত্যি বলছো গো? তুমি আজকে একটু তাড়াতাড়ি এলে পারতে না বলো? পারতাম, কিন্তু কি করবো বলো, অফিসে যে কাজের চাপ ডার্লিং, পারিনি গো। তাহলে আমার বান্ধবী সুপর্ণার সাথে দেখা হতো। সুপর্ণা আমার ছেলেবেলার বান্ধবী, জানো আমার জন্মদিন উপলক্ষে সে আমাকে গুনে গুনে 22টা মোমবাতি গিফট করে গেছে। আবার বলো কয়টা? আই, তুমি কি কানে কম শুনো? বলছি না 22টা মোমবাতি। কিন্তু গিন্নি, এই মোমবাতিগুলো একটু সাবধানে জ্বালিও তুমি। উফ, তুমি এমন ভাবে বলছো যেন আমি আগে কখনো মোমবাতি জ্বালাই। না না, আগে জ্বালিয়েছো বউ, জ্বালিয়েছো, কিন্তু এগুলো একটু সাবধানে জ্বালিও, কারণ এগুলোর দুমুখে আগুন দিতে হবে কি না তাই। দুমুখে আগুন দিতে হবে? কেন কেন কেন? না মানে বলছে যে মনে খুশি থাকলে দুদিকে আগুন দিতে হয়। আচ্ছা ডার্লিং, তোমার সেই বান্ধবী সুপর্ণা নাকি নাম, সে কি একা এসেছিল গো? উফ, তুমি না জীবনেও শুধরাবে না। সুন্দরী কোনো মহিলার নাম শুনলেই তুমি ভুলেই যাও যে তুমি বিবাহিত। না গিন্নি না, ঠিক তার উল্টোটা, তখনই আরো বেশি করে মনে পড়ে যে আমি বিবাহিত। আচ্ছা শোনো না গো। হ্যাঁ বলো। আমাদের আমাদের পাড়ার ওই পাঁচু আছে না? আছে তো। ওই যে শাড়ি বিক্রি করে। হ্যাঁ করে। ওই আজকে আমাদের বাড়িতে এসেছিল জানো, মাত্র 7000 টাকায়, মাত্র 7000 টাকায় এত সুন্দর একটা শাড়ি জানো, আগুন রঙের। আমাকে বললো কি জানো, বললো ভাবি এই শাড়িটা পরলে আপনার বয়স 10 বছর কমে যাবে। ব্যাস হয়ে গেল, তাহলে শাড়ি পরার দরকারটা কি? তো ওটা ফ্রক 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 পরার বয়স। কি কি বললে? এই যে বললে তোমার বয়স 22, তো 22 থেকে 10 বাদ দিলে কত থাকে? 12 না, ওটা তো ফ্রক পরারই বয়স। বলো গো। শোনো না। বলো।
আমি ওই লাল শাড়িটাকে পরে আসব কেন গো আজকে আমার জন্মদিন না এই উপলক্ষে তুমি আমার একটা শখ পূরণ করে দিবে না বলো কি শখ বলো 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 আজকে আমার জন্মদিন উপলক্ষে তুমি আমাকে এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে আমি আগে কখনো যাইনি নতুন একটা জায়গা সুন্দর একটা জায়গা তুমি আর আমি খুব মজা করব চলো না চলো না চলো না প্লিজ আর জি হ্যাঁ আজই এক্ষুনি আজকে আমার জন্মদিন আজকে নিয়ে যেতে হবে চলো 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 সত্যি যাবে হ্যাঁ সত্যি যাব তোমাকে আজ আমি এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে তুমি সত্যি কোনোদিন যাওনি আর যেতেও যাও সত্যি সত্যি নিয়ে যাও হ্যাঁ এসো আরে তুমি ওদিকে কোথায় যাচ্ছ সদর দরজা তো ওইদিকে এইদিকেও একটা জায়গা আছে যেখানে তুমি কোনোদিন যাওনি যেতেও চাওনি এই অন্তর মহলে এমন কোন জায়গা আছে যেখানে আমি আগে কখনো যাইনি কেন লক্ষ্মী সোনা তোমার রান্নাঘর পড়ালাও মনে